আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি স্পোর্টস নেটওয়ার্কে পাকিস্তানের কাছে কুপুকত বাংলাদেশ এ নিয়ে খুশিতে এগিয়ে বললেন আফগান তারকা রাশিদ খান বিস্তারিত জানতে দর্শক শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আজই প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ পাকিস্তান টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্য বাংলাদেশের হয়ে দারুণ একটা তেতাল্লিশ রানের ইনিংস উপহার দিয়েছেন নাইম শেখ ইনিংসের গোরাপতন করতে নেমে ভালো সূচনা করেন দুই ওপেনার তামিম ইকবাল আর নাইম শেখ পাকিস্তান পেস আর স্পিন মোকাবেলা করেন খুব ভালোভাবে দেখে শুনেই যদিও রান হয় ধীর গতিতে এই দুই ব্যাটসম্যান করেছেন একাত্তর রানের জুটি এরপর রান আউটের ফাঁদে ফোরে ফিরে গিয়েছেন তামিম ইকবাল ফেরত যাওয়ার আগে করেছেন চৌত্রিশ বলে উনচল্লিশ রান এরপর জুটি বেঁধেছেন লিটন ও নাইমের সাথে তবে লিটনও রান আউট হলে সে জুটি বড় হয়নি আর পরের বলে নাইমও ফিরেছেন একচল্লিশ বলে তিনটি বাউন্ডারি আর দুটি ছক্কায় তেতাল্লিশ রান করে জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান তুলতে সক্ষম হয়েছিল বাংলাদেশ একশো বিয়াল্লিশ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে পাকিস্তান শফিউলের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে রানের খাতা না খুলেই ফিরে গিয়েছেন বাবর আজম এরপর দলকে এগিয়ে নিতে থাকেন হাফিজ আর আহসান আলী তবে সেই জুটিকে বেশিক্ষণ ফ্রিজে থাকতে দেননি মোস্তাফিজ মুস্তাফিজের বলে বিপ্লবের হাতে ক্যাচ দিয়ে সতেরো রান করে ফিরেছেন হাফিজ তাহসানের সঙ্গে স্কোর বড় করতে পারেনি শোয়েব মালিক আহসানকে বেশি দূর যেতে দেননি বিপ্লব বত্রিশ বলে ছত্রিশ রান করে বিপ্লবের বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরিয়েছেন আহসান এরপর ষোলো রান নিয়ে লিটনের হাতে ধরা পড়েছেন শফিলের দ্বিতীয় শিকারও হয়েছেন ইফতেখার অন্যদিকে চল্লিশ বলে পাঁচ চারে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন শোয়েব মালিক ছয় রান করে আলামিনের বলে বোল্ড হয়ে ফিরে গিয়েছেন ইমাদ ওয়াসিম মালিকের অপরাজিত আটান্ন রিজওয়ানের অপরাজিত পাঁচ রানে ভর করে উনিশ দশমিক তিন ওভারে পাঁচ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান এই জয় এক শূন্য ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে এখন পাকিস্তান আর এতেই দারুণ খুশি হয়েছেন আফগান তারকা লেগ স্পিনার রাশিদ খান তিনি বলছেন আমি খুবই খুশি হয়েছি কেননা পাকিস্তানের কাছে ধরাশয়ী হয়েছে বাংলাদেশ তিনি বলছেন আমি যতটুকু মনে করি তিন শূন্য ব্যবধানের সিরিজ জিতবে পাকিস্তান ক্রিকেট দল তবে দর্শক আপনার কি মনে হচ্ছে রাশিদ খানের এই কথাটি কি যুক্তযুক্ত প্রমাণ হবে আপনার কাছে কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না এ ছিল এখনকার মতো আপডেট পরবর্তী খেলার আপডেট পেতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন